হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এক্সপ্লেন করব 2015 সালে রিলিজ হওয়া মুভি এভলিউশন। মুভির শুরুতে আমরা একটি আইল্যান্ড দেখতে পাই এবং সেখানে কিছু মহিলা এবং বাচ্চাদের দেখতে পাই। এখানে থাকা বাচ্চারা জানে না যে তাদের সাথে কি হচ্ছে এবং কেন হচ্ছে। এরপর আমরা নিকোলো নামের একটি বাচ্চাকে দেখতে পাই যে সমুদ্রের মধ্যে সাঁতার কাটছিল। সমুদ্রের পাশেই ছোট একটি আইল্যান্ড রয়েছে, সেখানে সে বসবাস করে। সে যখন সমুদ্রের মধ্যে সাঁতার কাটছিল তখন সে একটি ডেড বডি দেখতে পায়। এই ডেড বডি দেখে সে ভয় পেয়ে দৌড়ে তার মায়ের কাছে চলে আসে। নিকোলো তার মায়ের কাছে গিয়ে বলে যে সে সমুদ্রের মধ্যে সাঁতার কাটার সময় একটি ডেড বডি দেখেছে যার পেটের উপর একটি স্টারফিশ ছিল। এটা শুনে তার মা বলে, এগুলো তোমার ভুল ভাবনা ছাড়া কিছুই নয়। নিকোলোর মা নিকোলোর রিকোয়েস্টে সমুদ্রের মধ্যে যায় এবং তার জন্য একটি স্টারফিশ নিয়ে আসে। তার মা তাকে বলে, ওইখানে কোনো ডেড বডি ছিল না, ওইখানে শুধু একটি স্টারফিশই ছিল। এসব তোমার মনের ভুল ভাবনা। ওই দিন রাতে নিকোলোর মা ওই ডেড বডি বাইরে নিয়ে আসে, যেটা সম্পর্কে নিকোলো তার মাকে বলে ছিল। সমুদ্র থেকে ডেড বডিটি আনার পর ওইখানে তার আরো প্রতিবেশী মহিলারা চলে আসে। পরের দিন আমরা দেখি নিকোলোর মা তাকে একটি মেডিসিন দেয় যেটা প্রতিদিনই সে নিকোলোকে দিত। এরপর নিকোলো যখন তার মাকে জিজ্ঞাসা করে যে এই মেডিসিন সে তাকে কেন ডেইলি খাওয়ায়, তখন তার মা বলে, তুমি ভিতর থেকে অসুস্থ এবং অনেকটা দুর্বল তার জন্য। পরের দিন সাঁতার কাটতে গিয়ে তার হাত কেটে যায়, তাই নিকোলোর মা স্টেলা নামের একটি নার্সের কাছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। বাড়িতে ফিরে নিকোলোর মা তাকে খাবার খেতে দেয় যা দেখতে খুবই অদ্ভুত ছিল এবং নিকোলোকে ওই খাবার প্রতিদিনই খেতে হতো। একদিন নিকোলোর মা তাকে আইল্যান্ডের একটি হাসপাতালে নিয়ে যায় যেখানে তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই সাথে ওই স্টেলা নামের নার্সটি তার রক্ত পরীক্ষা করে। এখানে আমরা জানতে পারি নিকোলোর ছবি আঁকার অভ্যাস ছিল। স্টেলা নিকোলোর আঁকা কিছু ছবি দেখে অবাক হয়ে যায় কারণ সে তার ছবিতে যেসব বাড়ি গাড়ি বা প্রাণীর ছবি এঁকেছিল তার কিছুই সেই আইল্যান্ডে ছিল না। এই হাসপাতালে নিকোলোর প্রতিদিনই কোনো না কোনো পরীক্ষা করা হতো। এখন অন্য এক দৃশ্যে সমুদ্রের কিনারে নিকোলোর মা এবং অন্যান্য মহিলাকে দেখতে পাই। সেখানে তারা সমুদ্র থেকে মাছ ধরে সেগুলোকে কাঁচায় খেয়ে নিচ্ছিল যা কিছুটা অদ্ভুত ছিল। এছাড়া অন্য এক দৃশ্যে আমরা এই আইল্যান্ডের নার্স এবং ডাক্তারদের একটি ভিডিও দেখতে পাই যেখানে তারা একটি সার্জারি প্রক্রিয়া শিখছিল। এরপর আমরা নিকোলোকে একটি ওয়ার্ডে দেখতে পাই যেখানে নিকোলোর মতো আরো কিছু বাচ্চা উপস্থিত ছিল আর তাদের উপরও নিকোলোর মতোই একই পরীক্ষা করা হচ্ছিল। তাই এ বিষয়ে নিকোলোর সন্দেহ হতে শুরু করে, ফলে সে এই হাসপাতালের একটি নার্সকে ফলো করা শুরু করে। তখনই সেখানে তার মা চলে আসে আর নিকোলোকে ঘরে ফিরে যেতে বলে। এরপর তার মা তাকে সেই একই ওষুধ খেতে দেয় যেটা তাকে সবসময় খাওয়ানো হতো। পরবর্তীতে নিকোলোর মা এবং আইল্যান্ডের অন্যান্য মহিলারা সমুদ্রের কিনারায় যেতে শুরু করে। তখন নিকোলো তাদের পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তার সন্দেহ হচ্ছিল তার মা তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। সেই সাথে সে তার বন্ধুকেও ডেকে নেয় কিন্তু তার বন্ধু মাঝপথ থেকে তাকে রেখে ফিরে যায়। তাই নিকোলো একাই সেই মহিলাদের পিছু পিছু সমুদ্রের কিনারায় গিয়ে পৌঁছায়। সেখানে নিকোলো সেই মহিলাদের অদ্ভুত ভঙ্গিমায় একে অপরের সাথে শুয়ে থাকতে দেখতে পায়। সেই সাথে নিকোলো সেই মহিলাদের পেটে অদ্ভুত চিহ্ন দেখতে পায়। এসব দেখার পর নিকোলো দ্রুত বাড়িতে ফিরে আসে। এরপর তার মা ফিরে আসলে সে তার মায়ের পেটেও সেই একই চিহ্ন দেখতে পায়। পরদিন সকালে নিকোলোকে নিয়ে গিয়ে আল্ট্রাসাউন্ড করানো হয় যেখানে ডাক্তার সবকিছু ঠিকঠাক আছে বলে জানায় আর আমরা বুঝতে পারি নিকোলো আসলে প্রেগনেন্ট ছিল, যা শুনে নিকোলোর মা খুবই খুশি হয় যেটা ছিল খুবই অদ্ভুত। যাই হোক, নিকোলোকে সেই আগের ওয়ার্ডে নিয়ে আসা হয়। এরপর আমরা স্টেলাকে দেখি যে একটি সদ্য জন্মানো বাচ্চার ভ্রূণকে কাচের বয়ামে সংরক্ষণ করছিল। নিকোলো ওই ওয়ার্ডে তার এক বন্ধুকে মৃত অবস্থায় দেখতে পায়, ফলে আমরা বুঝতে পারি ওই ছেলেটিও প্রেগনেন্ট ছিল এবং বাচ্চার প্রসবের সময় সে মারা গিয়েছে। এরপর স্টেলা নিকোলোকে ড্রয়িং করার জন্য একটি খাতা এবং একটি রং পেন্সিল দেয়। তখন আমরা নিকোলো স্টেলার মধ্যে খুব ভালো একটি সম্পর্ক তৈরি হতে দেখতে পাই। এখানে নিকোলো একটি লাল চুলওয়ালা মেয়ের ছবি আঁকে যার ব্যাপারে আমরা মুভির শেষে জানতে চলেছি। পরবর্তী দৃশ্যে নিকোলোর কাছে তার মা আসে এবং তাকে একই বিভৎস খাবার খেতে দেয় কিন্তু এইবার নিকোলো ওই খাবার খেতে চায় না। তখন নিকোলোর মা তার ড্রয়িং বুক দেখতে শুরু করে এবং সেখানে তার আঁকা আঁকি দেখে নিকোলোর মা অনেক রেগে যায়। নিকোলোর মা এখানে বলে নিকোলোর তার মায়ের কথা শোনা উচিত। উত্তরে নিকোলো বলে সে তার মা নয়। এরপর নিকোলোকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তাকে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে ফেলা হয়। পরবর্তীতে নিকোলোর জ্ঞান ফিরলে সে তার পাশের ওয়ার্ডে থাকা অন্যান্য বন্ধুদের
দেখতে পায়। এখানে তাদের সকলে সন্দেহ ছিল তাদের মা আসলে তাদের মা নয়, বরং এই মহিলারা তাদের বিশেষ উদ্দেশ্যে লালন পালন করছিল। অন্যদিকে নার্সরা সার্জারির ভিডিও দেখছিল। এরপর স্টেলা নিকোলোর কাছে আসে এবং নিকোলোকে তার আঁকা লাল চুলওয়ালা মেয়েটির ছবি দেয়। এছাড়া স্টেলা নিকোলোকে পেটে সেই অদ্ভুত চিহ্নযুক্ত মহিলাদের ছবি দেখায় এবং অপারেশন সম্পর্কিত কিছু তথ্য জানায়। এরপর স্টেলা নিকোলোকে সমুদ্রের কাছে নিয়ে যায়। এখানে স্টেলা নিকোলোকে নিজের পেটেও সেই একই চিহ্ন দেখায়। স্টেলা নিকোলোকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। তখন আমরা দেখতে পাই স্টেলা ওই অদ্ভুত চিহ্নর জন্য পানির নিচে স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছিল, কিন্তু নিকোলো শ্বাস নিতে না পারায় সে পানির নিচে অজ্ঞান হয়ে যায়। তখন স্টেলা তাকে পানির নিচ থেকে উপরে নিয়ে আসে এবং তার জ্ঞান ফেরায়। রাতে নিকোলো হাসপাতালে থাকাকালীন সে একজন নার্সের পিছু করতে শুরু করে। এখানে সে নার্সকে পিছু করতে করতে এক পর্যায়ে সে একটি পানির বড় ট্যাঙ্কে একটি ছেলেকে দেখতে পায়, কিন্তু তখনই নিকোলো নার্সের কাছে ধরা পড়ে যায়। এরপর নিকোলোর সার্জারি করা হয়, তাকেও ট্যাঙ্কের মধ্যে রাখা হয়। নিকোলোর জ্ঞান ফিরলে সে ওই ট্যাঙ্কে একটি বাচ্চার ভ্রূণকে দেখতে পায়, যা নিকোলোর শরীরের সাথে সংযুক্ত অবস্থায় ছিল। এরপর স্টেলা নিকোলোকে নিয়ে সমুদ্রের কিনারায় আসে আর তারা দুজন সমুদ্রে ঝাঁপ দেয়। আর স্টেলা নিকোলোকে নিজের মুখ দিয়ে অক্সিজেন প্রবাহের মাধ্যমে নিকোলোর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখে এবং তাকে নিয়ে অনেক দূরে চলে আসে এবং আইল্যান্ড থেকে অনেক দূরে একটি বোর্ডে গিয়ে পৌঁছায়। এরপর স্টেলা নিকোলোকে পানি খাওয়ায়। এরপর সে নিকোলোর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সে আইল্যান্ডে চলে যায়। এরপর রাতে যখন নিকোলোর জ্ঞান ফিরে তখন নিজেকে একটি শহরের উপকূলে আবিষ্কার করে যেখানে তার মতোই আরো অনেক মানুষ বসবাস করত। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এখন আমরা মুভিটির রহস্যগুলো ক্লিয়ার করে নেই। এখানে আমরা মুভিতে যেমনটা দেখেছিলাম এখানে শুধু কিছু মহিলা আর বাচ্চারা বসবাস করত। এই আইল্যান্ডে কোনো যুবক অথবা যুবতী বা কোনো বাচ্চা মেয়ের উপস্থিতি ছিল না, তাই এই আইল্যান্ডের বাচ্চা ছেলেদের ওষুধ খাইয়ে প্রেগনেন্ট করানো হতো যাতে তারা তাদের বংশ এগিয়ে নিয়ে যেতে পারে। মুভিতে আমরা দেখেছি নিকোলোর মা তাকে একটি বিশেষ ধরনের ওষুধ দিত আর এই ওষুধের মাধ্যমে ছেলেদের প্রেগনেন্ট করানো হতো। আর হয়তো তারা তাদের আসল মা ছিল না, তারা বাচ্চাদের এখানে কিডন্যাপ করে নিয়ে আসতো, কারণ নিকোলো তার ড্রয়িং এ এমন কিছু এঁকেছিল যা ওই আইল্যান্ডে ছিল না। অর্থাৎ নিকোলো ওই আইল্যান্ডের বাইরে থেকে এসেছিল এবং তার বন্ধুরাও একই কথা বলছিল যে ওই মহিলারা তাদের মা নয়, হয়তো সেই লাল চুলওয়ালা মহিলা ছিল নিকোলোর আসল মা। আর তারা রাতে লুকিয়ে যে কাঁচা মাছ খেত তা হয়তো তারা সেই বাচ্চাদের সামনে প্রকাশ্যে খেতে পারত না। অন্যদিকে আমরা ডাক্তার আর নার্সকে দেখেছি যারা সার্জারির ভিডিও দেখেছিল, কারণ তারা কোনো স্বাভাবিক নার্স ছিল না, তারা হয়তো এলিয়েন ছিল যারা নতুন করে এইসব কিছু শিখছিল। ভুল বশত কোনো বাচ্চারা মারা গেলে তাহলে তারা সেই বাচ্চার লাশ সমুদ্রে ফেলে দিয়ে আসতো। সার্জারি শেষ করে নার্সরা বাচ্চার ভ্রূণ একটি কাচের বয়ামে সংরক্ষণ করে রাখতো। যেহেতু স্টেলা এবং নিকোলোর মধ্যে ভালো সম্পর্ক হয়ে গেছিল, তাই স্টেলা নিকোলোকে এই নির্মমতার হাত থেকে বাঁচাতে চেয়েছিল, তাই সে তাকে আইল্যান্ড থেকে পালিয়ে নিয়ে গিয়েছিল যাতে করে নিকোলোর জীবন বেঁচে যায় এবং সে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।